হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বিটিএস এর অনেকগুলো তোমাদের আপডেট দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এটা আমার রিকোয়েস্ট। আর বিটিএস এর আপডেটগুলো এখন থেকে আমি একসাথে বানিয়ে দেব, যাতে তোমাদের অসুবিধা না হয়। আর এছাড়াও যারা আমাকে রিকোয়েস্ট করছো যে যে ভিডিওগুলো তোমরা দেখতে চাও, তার সাথে সাথে আমি সেই ভিডিওগুলোও বানাবো। আর তোমাদের রিকোয়েস্ট তো আমাকে রাখতেই হবে, তাই আমি ভেবেছি প্রতিদিন একটা করে আপডেট দেব। মানে একটা ভিডিও হবে আপডেটের ভিডিও, আরেকটা ভিডিও হবে কোনো হয়তো কোনো গানের এক্সপ্লেন বা অন্যান্য বায়োগ্রাফি। সমস্ত কিছু আমি আমার খাতায় লিখে রেখেছি, তোমরা চিন্তা করো না, আমার সাথে থাকবে তোমরা, তাহলে তোমরা সব ভিডিওগুলোই দেখতে। চলো ভিডিও শুরু করা যাক। ভি হলো কম্পোজ কফির মডেল। যে সমস্ত কোম্পানিরা ভি এর সাথে কাজ করে অথবা যে সমস্ত স্টাফরা ভি এর সাথে কাজ করে, তারা ভিকে প্রায়ই প্যাম্পার করে। এইরকমই ভি পরশু তার ফ্রেন্ডস গানটি রিলিজ করেছিল, এবং সেটাকে সেলিব্রেট করার জন্য কম্পোজ কফি তেয়ং নিউ পিং কাপ সিলভস বের করেছে। কম্পোজ কফি অনেকগুলো ব্যানার্স লাগিয়েছে, ভি এর 100 ডেজ অফ মিলিটারি এনলিস্টমেন্ট আর ভি এর ফ্রেন্ডস সংটিকে সেলিব্রেট করার জন্য কম্পোজ কফির দুটো ব্রাঞ্চ, যেটার একটা চিনচিয়ন সিটিতে আছে, সেখানে 100টা আমেরিকানো এবং 100 রাইস কেক দেওয়া হচ্ছিল। কম্পোজ কফি ভি এর অনেকগুলো পোস্ট ফটো শেয়ার করেছে তার ইনস্টাগ্রাম আইডিতে। জাংকুক 16 মার্চ উইভার্সে পোস্ট শেয়ার করেছে। জাংকুক লিখে, আর্মি কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই করছি, আমি অনেক ওয়ার্কআউট করছি, আমি সিলিংও ক্লিন করছি ভালোভাবে, আমি রান্নাও ভালো করে শিখে গেছি। এটা অলরেডি মার্চের মাঝামাঝি সময়, আমি তোমাদের সাথে জলদিই দেখা করব। আই মিস ইউ আ লট ইউনিটি। যাই হোক, জাংকুকের একটু দেখা তো পাওয়া গেল। মা ডং শিওক বিগ পাঞ্চ বক্সিং ক্লাব খুলেছে। মা ডং শিওক তার ইনস্টাগ্রাম আইডিতে সুগার অটোগ্রাফ শেয়ার করেছে। এর আগের দিনে ভি এর একটা ভিডিও এসেছিল কম্পোজ কফির থেকে, এবং তারপরে আরেকটা ফটো আসে যেখানে ভি একটা ব্ল্যাক কালারের এসডিটি শার্ট পরেছিল, এবং তার পাশাপাশি যারা ছিল তারাও এসডিটি ট্রেনার। ভি কেক কাটে তার এসডিটি ফ্রেন্ডসদের সাথে ছিল সে। ভি এর গানটিকে সেলিব্রেট করার জন্য ভি এবং তার এসডিটি ফ্রেন্ডরা সেলিব্রেট করার জন্য বাইরে গিয়েছিল। ভি এর সাথে আরও অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, অনেক ফটো এসেছে তার ফ্রেন্ডদের সাথে। এই কম্পোজ কফির ব্রাঞ্চটি, যেটা গাংওয়ান প্রভিন্সে আছে, চুনচিয়ন সিটির, মানে ভি যেখানে থাকে তার কাছাকাছি এটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ আছে, সেখান থেকে একটা ফটো এসেছে। ভি এর যে ফ্রেন্ডসগুলো রয়েছে তারা মনে হয় ভি এর থেকে ছোট, তারা ভিকে সবাই হিউং বলে ডাকে। ভি এর ফ্রেন্ডস মেসেজও দিয়েছিল এবং বলে যে প্লিজ তেয়ং হিউং এর গানটিকে তোমরা অ্যাটেনশন দেবে, তেয়ং হিউং কংগ্রাচুলেশনস। এরকমই বিটিএস সম্পর্কিত খুঁটিনাটি আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও।